সোনার হরিণ চাকরির বাজারে হাড্ডাহাড্ডি লড়াই। শিক্ষিত তরুণদের ঝরে পড়ার সংখ্যাও নেহাত কম নয়। তাই তরুণদের প্রযুক্তিগত কাজে দক্ষ করতে সরকারের উদ্যোগ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে দিনব্যাপী এই মেলায় দেশের 20টি ICT কোম্পানি অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেওয়া সহ কর্মসংস্থানে যুক্ত হওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণের সুযোগ পান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকাতালি মিলনায়তনে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। স্মার্ট সিটিজেন গড়তে ও শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপ উপাচার্য। স্মার্ট বাংলাদেশ 2041 রূপকল্পে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ICT খাতের অবদান 20% বেশি নিশ্চিত করতে চায় সরকার।